চলো ভাই, নমস্কার সবাইকে। এখন আমি একটা 2 BHK ফ্ল্যাট বর্তলা লোকেশনে রেন্টে দেখা দিয়েছি, ফুল ফার্নিশ ফ্ল্যাট পেয়েছেন তার মধ্যে। এটা আছে আমার 3rd ফ্লোর, দক্ষিণ খোলা পূর্ব খোলা। তো পেছন দিকে আমার যতটুকু দরজা পেয়ে যাচ্ছি আমি, এটা আমি ঢুকছি হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। সোজা পাচ্ছি দুখানা রুম আমি, যেমন আপনারা দেখতে পাচ্ছেন সোজা পাচ্ছি দুখানা রুম। লেফট সাইডে পাচ্ছি, এখানে আমি ফার্স্টে পেয়ে যাচ্ছি আমাদের টয়লেট, তারপর এপাশে পাচ্ছি আমি কিচেন। তো আমি এপাশ থেকে দেখাতে শুরু করছি। এই আমার ফার্স্ট গেল দরজা, দরজা পেয়ে যাচ্ছি আমি দুখানা, তিনখানা লক পেয়ে যাচ্ছি। নিচে একটা লক, উপরে একটা লক, মাঝখানে একটা ভালো লক পেয়ে যাচ্ছি। তারপর লেফট সাইডে ঘুরলে আমি এখানে দেখতে পাচ্ছি পুরো ডাইনিং এরিয়া রয়েছে বড় মতো। এখানে মোটামুটি 4 সিটার টেবিল আমি দেখতে পাচ্ছি, প্লাস এখানে দেওয়ালে সব আমাদের জিনিসপত্র রাখার জন্য, একটা টেবিল রাখার জন্য জায়গা ফেলা দেওয়া রয়েছে। সুন্দর লাইট ফাইটের কানেকশন করাই রয়েছে এখানে। দেওয়ালে পুরো ওয়াল পেন্টিং যেমন থাকে বুঝতেই পারছেন। আমি এটা ফার্স্ট বেডরুমের দিকে যাচ্ছি, যার সাথে আমি পেয়ে যাচ্ছি বারান্দা। এই রুমটায় আমি পেয়ে যাচ্ছি হচ্ছে একখানা ঢুকেই দেখতে পাচ্ছি রাইট সাইডে একটা সোফা কম বেড রয়েছে, যথেষ্ট এনাফ স্পেস। এটা খুললে মোটামুটি অনেকটাই চলে আসে, 6x7 সাইজ আশা করছি নিয়ে নিতে পারবে। এর সাথে পেয়ে যাচ্ছি লেফট সাইডে ঘুরলে পেয়ে যাচ্ছি একটা সুন্দর একখানা ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছি, একদম কাজ ফাজ লাগানো রয়েছে দেখতেই পাচ্ছি ভালো মতো একদম। আচ্ছা, এর সাথে পেয়ে যাচ্ছি একটা ডাইনিং এসি পেয়ে যাচ্ছি, 5-star এসি আছে তার মধ্যে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট খুব কম খাবে, যদ্দূর সম্ভব এসিটা 1 টনের এসি। প্লাস জানলা তো আমার দক্ষিণ খুললেই জানলা, দক্ষিণে বারান্দা পাচ্ছি। বারান্দা কিন্তু পুরো এত রেলিং দিয়ে ঘেরা রয়েছে, বাচ্চা কাচ্চা থাকলে বা বাড়িতে কেউ যদি ছোটখাটো বাচ্চা কাচ্চা আসে পুচকে বাচ্চা, কোনো চিন্তা নেই, রেলিং দিয়ে পুরো সিকিউর করা আছে। প্লাস এখানে পেয়েছি আমি টপ ফপ রাখার জায়গা। সন্ধ্যে হয়ে গেছে, ভিডিওটা করতে তাহলে কতটা আলো আছে ভালো মতো দেখাতে পারবো। আর দক্ষিণের ফ্ল্যাট দক্ষিণ আশা করি দেখতে পাচ্ছেন, দক্ষিণের কিছু নেই, দক্ষিণ আমার পুরোই খোলা, তো সেই নিয়ে কোনো আশা করছি অসুবিধা হবে না। আচ্ছা, প্লাস পেয়ে যাচ্ছি আমি এখানে মোটামুটি বারান্দা প্রায় 4 ফুটের মতো চওড়া। আর এখানে প্রায় প্রায় মনে হচ্ছে আমার দেখে যাওয়া ঘরের যে সাইড ওই 10.5 ফুট 11 ফুট মতো হয়ে যাবে। আচ্ছা, এটা গেল ফার্স্ট রুম। আচ্ছা, এটা গেল ফার্স্ট রুম। ফার্স্ট রুমটা মোটামুটি যা দেখতে পাচ্ছি 10.5x11 মতো সাইজ আছে। পেন্ট ফ্যান সব করা, পাকা টাকা লাইট ফ্যান সব লাগানো সব এরকমই থাকবে। আচ্ছা, এরপর আমি যাচ্ছি, আচ্ছা এদিকে আমি ঘুরলাম কিচেনটা, এখন দেখিয়ে নিই। কিচেনটা পুরো আর্চিং করা রয়েছে যেমন দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর জায়গা, যথেষ্ট স্পেস। নিচের মার্বেলে কোনো টুকরো ইউজ হয়নি, বড় বড় স্ল্যাব ইউজ হয়েছে। আর রান্নাঘরের সাথে পাশে আমি পেয়ে যাচ্ছি এখানে হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন রাখার জায়গা, ওয়াশিং মেশিনের কল, নিচে আউটলেট দেওয়াই রয়েছে। আর সোলার অ্যাম্পের একটা পয়েন্ট আশেপাশে নিচের দিকে রয়েছে, এখানে নিচে আমি পয়েন্ট পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে সুন্দর একটা লাইটিং দেওয়া রয়েছে, এই বড় লাইটটা অফ করলে লাইটটা সৌন্দর্য দেখা যাবে। প্লাস এখানে ঝাড় ফাড় লাগানোর জায়গা এখানে এক্সট্রা রয়েছে, এখানে একটা সেলফোনও দেখছি রয়েছে, কোনো কানেকশন হয়তো করা ছিল। আচ্ছা, রান্নাঘরের স্পেসটা বলে দিই, রান্নাঘর এনাফ স্পেস, পুরো এলসেল বড় রান্নাঘর আপনারা যেমন দেখতে পাচ্ছেন। সাথে পেয়ে যাচ্ছি আমি চিমনি পাচ্ছি, সাথে পেয়ে যাচ্ছি এখানে ওয়াটার প্যুরিফায়ার আমি দেখতে পাচ্ছি 5-star রেটিং দেওয়া রয়েছে, তো এতেও কারেন্ট আপনাদের বাঁচবে। আচ্ছা, এটা আমি পূর্ব দিক পুরো খোলা পাচ্ছি, রান্নাঘরে পূর্ব দিক পুরো খোলা পেলে রান্নাঘরে আলো থাকবে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। আর বাইরে যত একদম বাইরে বেরোলে একটা গাড়ি ফাড়ির আওয়াজ পাবেন, একদম বর্তলার খাদিমসের একদম কাছাকাছি রয়েছে বর্তলা মোড়ের কাছে। আচ্ছা, এখানে পেয়ে যাচ্ছি আমি দুখানা সোলার অ্যাম্পের পয়েন্ট পাচ্ছি, এখানে একটা পয়েন্ট আপনারা মাইক্রোওয়েভ বা মিক্সার মেশিন চালানোর জন্য, আর একখানা যে কোনো ফ্রিজ ফ্রিজ যে কোনো কিছু চালাতে পারবেন। প্লাস এখানে আমি 14 অ্যাম্পের পয়েন্ট পেয়ে যাচ্ছি। এপাশ ঘুরলে দেখতে পাচ্ছি কিছু কিছু র্যাক মতো করা রয়েছে রান্নাঘরে, সুন্দর। ওভারঅল রান্নাঘরটা আমার খুব ভালো, যথেষ্ট স্পেস, একসাথে 2-3 জন কাজ করলো এনাফ জায়গা, যথেষ্ট। নিচে র্যাক প্যাক করা আছে, নিচে আবার এখানে কলও দেখতে পাচ্ছি, আর নিচে একটা কলও রয়েছে, মানে একটা সিলিন্ডার রাখা রয়েছে, প্লাস আর একটা তো রয়েছে। দেখা গেল আমাদের রান্নাঘর। এরপরে আমি বেরিয়ে যাচ্ছি সেকেন্ড বেডরুমের দিকে। সেকেন্ড বেডরুম যাওয়ার পথে পেয়ে যাচ্ছি লেফট সাইডে আমাদের কমন টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট অবশ্যই। বাদিকে পেয়ে যাচ্ছি একখানা সুন্দর বেসিন লাল কালারের, এখানে পেয়ে যাচ্ছি এক্সট্রা স্টোরেজ কিছু জায়গা, ওপরে একটা র্যাক মতো পাচ্ছি, এখানে একটা মিরার পাচ্ছি, এপাশে একটা মিরার পাচ্ছি, এক্সট্রা ক্লচ ওখানে সব ধার রাখার জন্য আমি এখানে হুক পেয়ে যাচ্ছি, টাওয়াল র্যাক এখানে পেয়ে যাচ্ছি, ওপরে আমি গিজারও পেয়ে যাচ্ছি, জেট স্প্রে পেয়ে যাচ্ছি, আর এখানে আমাদের মিক্সার সাবার তো রয়েছে। বাথরুমটা চওড়াটা দেখে যা মনে হচ্ছে প্রায় ওই 4.5-5 ফুট মতো হয়ে যাবে, আর লম্বাটা অনেকটা রয়েছে, আপনারা নিজেরাও দেখে বুঝতে পারছেন। আচ্ছা, এবার যাচ্ছি সেকেন্ড বেডরুমের দিকে আমি। সেকেন্ড বেডরুম যাতে আমি দক্ষিণের দিকে মুখ করে ঢুকছি, জানলাটা আমি খুলছি না, সেকেন্ড বেডরুম সেম, ওই পাশটা পুরো খোলা, পূর্ব দিকটাও পুরো খোলা। এইখানে পেয়েছি দোকান সরকার টি টেবিল মতো পেয়ে যাচ্ছি, দোকান ছেড়ে যেভাবে আপনারা রাখবেন সেখানে আপনি ইউজ করতে পারবেন। প্লাস আমি পেয়ে যাচ্ছি এখানে ওপরে একটা আমাদের স্টোরেজ স্পেস পাচ্ছি, নিচে একটা আমি ওয়ার্ড্রোব মতো পাচ্ছি, আর সাইডে আমি এখানে ছোট আলমারি বললেন বা যাই বললো দেরাজ বললেন, প্লাস এখানে কিছু র্যাক মতো করা রয়েছে। আর এপাশে খুললে একটা টিভি ক্যাবিনের মতো জায়গা আমার রয়েছে, পাশে টিভি টেবিল লাইন বা নেজের লাইন বা যে কোনো কিছু আসার জায়গা। আর এখানে একটা ছোটো একটা যে কী বলবো, বসার জায়গা বলবো বা যাই বলি সিঙ্গেল বেড টাইপ কাইন্ড অফ এরকম কিছু একটা রাখা রয়েছে। আর সেপা যখন এসছে আপনাকে আমি এপাশটা আমি খুলে দেখিয়ে দিই, এটাও পুরো দক্ষিণ আপনি ওপেন পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল বর্তমান লোকেশন ফুল ফার্নিশ ফ্ল্যাট আছে, বলা যেতে পারে। আমি এক ঘরে এসিও পেয়ে যাচ্ছি, বাথরুম সব রকম সিস্টেমও পেয়ে যাচ্ছি। বর্তলা লোকেশানটাই মেন, আমাদের এখন পাওয়া খুব মুশকিল। যথারীতি এই ফ্ল্যাটটা প্রায় 720 সামথিং কিছু স্কোয়ার ফিট মতো হবে। তো যদি কারো পছন্দ হয় তাহলে আমাকে ইনবক্স করুন, বাইকের ইনবক্সে বলে দিচ্ছি। ফ্ল্যাটটার রেট বলে দিচ্ছি মোটামুটি 12,000 টাকা হবে মেনটেন্যান্স নিয়ে আশা করছি। আর এটার অ্যাডভান্স আশা করছি
20,000-এর কম, 20,000-15,000-এর কমে করে দেওয়ার চেষ্টা করবো একবার, তাহলে খুবই কম রেখে যাবেন ওরা। যদি কারো পছন্দ হয়ে যাবো ইনবক্স করুন, ফ্ল্যাটটা কিন্তু বেশি দিন থাকবে না, আগে থেকে বলেছি কারণ আমি সুন্দর লোকেশন, তার থেকে সুন্দর লোকেশনের ফ্ল্যাট কিন্তু পাওয়া খুব মুশকিল। যদি কারো পছন্দ হয় ইনবক্স করুন, থ্যাংক ইউ, এটা বাই বাই।